এবং আশা রাখছি আমরা একটা সুন্দর নববর্ষ বরিশালকে উপহার দিতে পারব। প্রতি বছরের মতো এই বছরও আমরা বরিশাল চারুকলা মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছি। শোভাযাত্রাটি পয়লা বৈশাখ বরিশাল সিটি কলেজ প্রাঙ্গণ অর্থাৎ চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হবে, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল অশ্বিনীকুমার টাউন অশ্বিনীকুমার হলের সামনে শোভাযাত্রা শেষ হবে। এই বছর আমাদের মুখোশ, মুকুট, রাখি, এইসব সব টাট্টু ঘোড়া, বড় ঘোড়া এবং কবুতর তৈরি হচ্ছে। কবুতর আমাদের এইবার অনেক দেশে দেখা যাচ্ছে যে যুদ্ধ হানাহানি হচ্ছে, তো কবুতরকে আমরা শান্তির প্রতীক হিসাবে এবার আমরা তৈরি করছি। আমাদের এখানে প্রতিদিন 30 জনের মতো কর্মী কাজ করছে, বরিশাল চারুকলার সদস্য সবাই। দুই বছর করোনার জন্য বন্ধ ছিল, একটা লম্বা গ্যাপস আমরা এটা কাটিয়ে উঠেছি। এবছর আসলে আমরা যেরকম ভেবেছিলাম, রমজানের কারণে আসলে অত বড় পরিসরে কিছুই হচ্ছে না অনুষ্ঠান, ছোটোখাটো আমরা রিপ্রেজেন্ট করছি। আমরা চেষ্টা করব অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার, আমাদের শিল্পীরা সেই অনুযায়ী কাজ করছে আমাদের পরিকল্পনা অনুযায়ী, এবং আশা রাখছি আমরা একটা সুন্দর নববর্ষ বরিশালকে উপহার দিতে পারবো। আমাদের কাজও সেই উদ্যমে চলছে। বিগত দুই বছর ধরে করোনাকালীন সময়ে আমাদের পহেলা বৈশাখ এর উৎসবটা হচ্ছে না, কিন্তু এইবার হচ্ছে, তাও রমজানের কারণে ছোট পরিসরে হবে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। দুবছর আটকে ছিলাম করোনা মহামারীর জন্য। আমাদের এই যে বরিশালের এই ঐতিহ্যবাহী এই শোভাযাত্রাটা হয় না, মঙ্গল শোভাযাত্রাটা, আমাদের মনটা খুব খারাপ ছিল। তবে এবার খুব বড় করে না হলেও একটু না একটু কিছু একটা হচ্ছে। সবাইকে আগাম মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমরা চারুকলা বরিশাল বিগত 30 বছর যাবত আমরা এই মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী এই উৎসবটা করে আসছি। তো বিগত তিন বছরই ধরবো এই সে প্যান্ডামিক সিচুয়েশন, এই যে করোনার কারণে আমরা দুই বছর আমরা ওই আনুষ্ঠানিকভাবে করতে পারি না। তবে একটা প্রতীকী মঙ্গল শোভাযাত্রা আমাদের ছিল। এবার সব কিছু মিলিয়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি এবং সব বিধিনিষেধ মেনে। আর একটা বিষয় হচ্ছে, এবার পবিত্র রমজান মাস, সামনে ঈদ, এবং এই রমজানের প্রতি রোজার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে আমরা যতটুকু আয়োজন করা যায়, এবং বহির্বিশ্বে যে একটা অরাজকতা চলছে সেই সব কিছুর ভিত্তি করে আমরা আমাদের এবার শান্তির প্রতীক থাকছে পায়রা। আমরা প্রতিবারের মতো এবারও সকাল 7টায় আমাদের রাখি উৎসব থাকছে, সকাল 7টায়। হ্যাঁ, এরপর আমাদের শোভাযাত্রা বের হবে সকাল 8টায়। 8টা থেকে আমরা শোভাযাত্রা করব, বরিশাল শহরের মূল মূল যে সড়কগুলো আছে সেই সড়কগুলো আমরা প্রদক্ষিণ করব, এবং আমাদের এই সিটি কলেজ প্রাঙ্গণে আবার প্রোগ্রামটা শেষ হবে।